চিকেন ছাড়াও যে এভাবে ফ্রাই হয় আমি আগে জানতাম না। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আপনাদের মাঝে ভিন্ন ধর্মী একটি রেসিপি নিয়ে আসা, নাম দিয়েছি আমি পটেটো ক্রিসপি ফ্রাই। প্রথমে আমি একটা ব্যাটার তৈরি করব, তার জন্য নিয়েছি হাফ কাপ আটা, সামান্য লবণ, হাফ চা চামচ জিরা গুঁড়া, আর প্যাকেট নুডলসের প্যাকেটে যে মশলাটা থাকে সেই মশলাটা, মশলাটা বাইরে থেকেও কেনা যায়, এক পুরো এক প্যাকেট মশলা দিয়েছি। আর পরিমাণ মতো পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা অনেক ঘনও হবে না, আবার অনেক পাতলাও হবে না। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এমনই হবে। ব্যাটারটা আমি এক সাইডে রেখে দিব। আমি এখানে আলু নিয়েছি, ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো কেটে নিয়েছি। ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য যেভাবে আলু কাটা হয় আমি ওভাবেই কেটে নিয়েছি। আমি আরেকটা পাত্রে হাফ কাপ আটা নিয়েছি এবং সামান্য লবণ মিক্সড করে নিব। প্রথমে আমি এক পিস আলু আগে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারের মধ্যে ভালোভাবে ডুবিয়ে, শুকনো যে আটাটা আছে তার মধ্যে আমি চেপে চেপে আটা লাগিয়ে নিব। আপনারা চেষ্টা করবেন হাত দিয়ে হালকা চাপ দিয়ে আটাটা ভালোভাবে লাগিয়ে নেওয়ার। আটাটা এমনভাবে লাগাতে হবে যেন খুলে না আসে। এই কাজটা খুবই আস্তে আস্তে করতে হবে এবং সময় নিয়ে করতে হবে। ক্রিসপি পটেটো ফ্রাইয়ের জন্য এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটি ধাপ। আমি আরও একটি তৈরি করে নিচ্ছি, আপনারা আবার দেখুন আমি কীভাবে তৈরি করছি। প্রথমে আলুটা ব্যাটারে ডুবিয়ে শুকনো উপকরণে ভালোভাবে চেপে চেপে আটা লাগিয়ে নিচ্ছি। একে একে আমি সবগুলো এভাবে করে নিয়েছি, এখন এইগুলো ভাজার জন্য তৈরি হয়ে গেছে। আমি কড়াইতে তেল দিয়েছি এবং হাই হিটে গরম করে নিয়েছি। প্রথম দিকে চুলার তাপমাত্রা হাই হিটে রাখতে হবে এবং একে একে আমি পটেটোগুলো দিয়ে দিয়েছি। পটেটোগুলো দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম করে রাখতে হবে, আস্তে আস্তে চালে ভেজে নিতে হবে। মিডিয়াম হিটে রাখতে হবে যেন ভিতরের আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আপনারা চেষ্টা করবেন একসাথে সবগুলো না ভাজার, অল্প অল্প করে ভেজে নিতে, কারণ একসাথে ভাজলে অনেক সময় ভেঙে যেতে পারে। এভাবে ভাজতে ভাজতে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে আমি নামিয়ে নিব। আমার পটেটোগুলো পারফেক্ট ভাজা হয়ে গেছে। প্লেটের উপর একটি টিস্যু দিয়ে তার উপর আমি পটেটো ফ্রাইগুলো রাখবো যেন এক্সট্রা তেলটা টিস্যুটা চষে নেই। ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার ক্রিসপি ক্রিসপি পটেটো ক্রিসপি ফ্রাই। চিকেন ছাড়াও আপনারা এইভাবে মাঝে মাঝে পটেটো দিয়ে বানিয়ে নিতে পারেন। একমাত্র একটি আলু ব্যবহার করেছি, আপনারা চাইলে এভাবেই বানিয়ে নিতে পারেন। অনেকে দেখলে বুঝতেই পারবে না যে এটা আলু দিয়ে তৈরি। আমি একটা ভেঙে দেখাচ্ছি যে বাইরেটা যেমন ক্রিসপি ভিতরটা তেমনই নরম। আমার ভিডিও ভালো লেগে থাকলে সবাই আমার সাথে থাক। আল্লাহ হাফেজ।